হ্যালো ভাইলোক, আজকে অনেক কিছু কথা শুনে অনেক কষ্ট লাগছে মনে। সেজন্য আপনাদের নিয়ে একটা ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে ভাই, আমার ফ্রেন্ড নাকি আমার সাথে এখন আর খেলবে না। সে নাকি হিরুইকে উঠে গেছে, এখন নাকি আমি হিরুইকে প্লেয়ারের সাথে নাকি পারবো না। সে জন্য আমার সাথে নাকি র্যাঙ্ক গেম খেলবে না। আমি যতবার টুকি ততবার ক্লাসে গিয়ে খেলে আমার সাথে, গজব বেজতি হ্যায়। সে জন্য নাকি র্যাঙ্ক গেম খেলবে না। অনেক কষ্ট লাগছে সেটা শুনে ভাই। বুরা লাগতা হ্যায় ভাই, আপ লোগ ভি ভাই শেফ হিরুইকে উঠছে তো ভাই, পুরা এলাকায় ভাই পাবলিসিটি করে ফেলছে ভাই। সবাইকে বলে দিছে যে হিরুইকে উঠছে। আমার বন্ধু কতগুলো বট সেগুলো উঠতে পারে নাই। আরে ভাই, আমি তো কাউকে কখনো কিছু বলি নাই ভাই। আমি তো হিরুইকে যদি উঠিও কখনো ভাই গর্ববোধ করবো না ভাই। ও ভাই, হিরুইকে উঠে গেছি। এ আকবর, মাইক বের কর। এ গোটা এলাকায় আমি পারবিরিসি করবো। আমি হিরুইকে উঠছি প্রথমবার। ওরে ভাই, এই কে বলছিল কালকে আমাকে আমি হিরুইকে পারবো না উঠতে? এই চালার পুতে দিকাই তুই কই? আমি হিরুইকে উঠে গেছি, এখন ভাই দেখাবো আজকে থেকে এখন শুরু। আরে ভাই, আপনি এখন বলছেন না আপনি হিরুইকে উঠলে কখনো অহংকার করবেন না, এখন ভাই আপনি তো অহংকার করতেছেন। আরে ভাই, কখনো উঠলে বলছি, এখন তো উঠে গেছি ভাই। অহংকারের মায়ের বাপ ভাই, পাবলিসিটি কর ভাই। মাইক বের কর, এ মাইক নিয়ে গাড়ি ঠিক কর, মাইক বের কর। আমি পুরা এলাকায় পাবলিসিটি করবো আমি হিরুইকে উঠে গেছি। ওরে বাপ্পা, ওরে সিটার, 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 ওরে বাপ্পা।